বগুড়া জেলা দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে আন্দোলন করেছে কোর্টে কর্মরত সকল কর্মচারীবৃন্দ। শুক্রবার বেলা 11:30টার দিকে এজলাস থেকে বেরিয়ে এজলাস ভবনে তালা ঝুলানোর পর কোর্টের সকল কার্যক্রম বন্ধ করে দেন কর্মচারীরা। এ সময় তারা জেলা দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কর্মচারীদের হয়রানি, নির্যাতন ও অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে এক দফা দাবি জানান। জেলা দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা। স্বৈরশাসকের আমলে তারা বিভিন্ন অন্যায় অনিয়ম করেছে। জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবিলম্বে অপসারণ, অন্যথায় আমরা কর্মবিরতি চলবে, চলছে এবং থাকবে। বগুড়ায় দায়িত্বরত ডিসি এবং এসপি তারা নির্ঘুম রাত কাটাইছে, তারা চুপচাপ ছিল, তারা বাচ্চাদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। ন্যায্য দাবিতে যে আন্দোলন করছে সেই দাবিগুলি ইনশাআল্লাহ ইতিমধ্যেই জলসায় যেটা বলেছেন, আজ থেকে তাকে ওই চেয়ারে উনি আর বসতে পারবেন।